নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার, তারা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে মোহনবাগানকে নিয়ে বেশ কয়েকটা আপডেট দেওয়া আছে, অনেক কিছু ডিসকাশন করবো মোহনবাগানকে নিয়ে। কারোর যদি ডাউট থাকে তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে পারো, আমি কিন্তু তাদের ডাউটটা পুরোপুরিভাবে ক্লিয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের জন্য আমি 150 লাইকের আশা রাখছি। আশা করি তোমরা এই লাইকটা তোমরা কমপ্লিট করে দেবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা মোহনবাগান নিয়ে অনেকই নিউজ শুনতে পাচ্ছ, যেমন অনেক রিউমার নিউজ অনেক কিছু কিন্তু ভেসে আসছে মোহনবাগানের সাথে নাম জড়িয়েছে। তো আমি তোমাদেরকে এই সব কিছু ক্লিয়ার করতে চাই। তো বন্ধুরা, তার আগে একটা নিউজ তোমাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে দেখো, মোহনবাগান তাদের নতুন কোচকে সই করে নিয়েছে, নতুন কোচ অ্যালবার্তো লিনহান। এই অ্যালবার্তো লিনহান কিন্তু সেভিলা এফসি, আলওয়েদা এফসি এবং হায়দ্রাবাদ এফসির কোচিংও করিয়েছেন, যার কারণে কিন্তু মোহনবাগান তাকে ডিলটা ডান করে নিয়েছেন এবং ওয়েলকামও জানিয়ে দিয়েছেন অফিসিয়ালিভাবে। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের এই আপডেটটা দিলাম। এরপরে যে আপডেটটা, সেটা হচ্ছে যে ব্রেন্ডন হ্যামিলকে নিয়ে। তো ব্রেন্ডন হ্যামিলকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে, যে ব্রেন্ডন হ্যামিল নাকি মোহনবাগানে থাকবে না, ব্রেন্ডন হ্যামিল নাকি সেকেন্ড টায়ার খেলা স্পোর্টিং পর্তুগালে যোগ দিতে পারে এবং পার্সেভায়া সুরাবায়া, এই দুটো ক্লাব কিন্তু তাকে মানে একটা ইন্টারেস্ট শো করেছে নেওয়ার জন্য, এই দুটো ক্লাব, এমনটাই কিন্তু খবর আসছে। তবে ব্রেন্ডন হ্যামিল যদি মোহনবাগান ছেড়ে ওই দলে যেতে চায় তাহলে কিন্তু অবশ্যই যেতে পারে, কারণ তার কন্ট্রাক্টও শেষ হতে যায় প্রায়। তো দেখো, এই মুহূর্তে ডিসিশানটা পুরোপুরি ব্রেন্ডন হ্যামিলের হাতে। ব্রেন্ডন হ্যামিল যদি চায় তাহলে যেতে পারে, এবং যদি যেতে না চায় তাহলে কিন্তু অবশ্যই মোহনবাগানে তিনি খেলতে পারেন। তো এখন দেখার বিষয় যে ব্রেন্ডন হ্যামিল তিনি মোহনবাগানে থাকেন নাকি তিনি অন্য ক্লাবে চলে যান, এটাই এখন দেখার বিষয়। তবে কেউ কাউকে কিন্তু ফোর্স করছে না আগে থেকে, ঠিক আছে। তো যাই হোক, এরপরে যে আপডেটটা, সেটাও কিন্তু একটা চমকদার আপডেট, সেটা কিন্তু হুগো বুমোকে নিয়ে। তো তোমরা অনেকে বলেছো যে দাদা, হুগো বুমো আসলেই কি মোহনবাগানে থাকবে নাকি হুগো বুমো মোহনবাগান ছেড়ে চলে যাবে, বা হুগো বুমোর বদলে অন্য কোনো প্লেয়ারকে আনতে পারে তোমার সামথিং মোহনবাগান। তো দেখো, এই মুহূর্তে হুগো বুমো মোহনবাগানে আছে, তবে পরবর্তীকালে ম্যানেজমেন্টকে দিয়ে কিন্তু কোনোরকম ভরসা করা যায় না। তোমরা সবাই জানো যে মোহনবাগানের ম্যানেজমেন্ট, তাদেরকে দিয়ে কিন্তু কোনোরকম ভরসা করা যায় না। তারা কখন প্লেয়ার রাখছে, কখন প্লেয়ার ছাড়ছে, বা কখন প্লেয়ার আছে আনছে, সেটা কিন্তু আমাদের কিন্তু বোঝা অসম্ভব। তবে যে রিউমার কনফার্ম নিউজগুলো আমাদের কাছে আছে, সেই নিউজের ভিত্তিতে কিন্তু আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তো এখন কথা হচ্ছে যে হুগো বুমো তিনি কি দল ছেড়ে দেবে। তো দেখো, হুগো বুমো এখন দল ছাড়বে না, বর্তমানে তিনি এখন ক্লাবেই আছেন। তবে পরবর্তীকালে কোনোরকম নিউজ আসলে আমি কিন্তু তোমাদের সবার প্রথমে জানিয়ে দেবো। তো ক্লিয়ার করতে পারলাম বন্ধুরা। এরপরে যে আপডেটটা, সেটা কিন্তু জুনিয়র মনোনয়কে নিয়ে। তো দেখো, জুনিয়র মনোনয়কে নিয়ে কিন্তু আমি তোমাকে কালকেই ভিডিও বানিয়ে দিয়ে দিয়েছিলাম যে জুনিয়র মনোনয় কিন্তু মোহনবাগানে কোনোরকমভাবে আসছে না, কারণ তিনি অন্য একটা ক্লাবে সই করছেন। তো এখন বর্তমানে অনেকে বলছে যে জুনিয়র মনোনয় হয়তো সই করবে এই ফেব্রুয়ারির এন্ডে বা মার্চের শুরুতে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। তো দেখো, জুনিয়র মনোনয় কিন্তু কোনোভাবে মোহনবাগানে আসছে না, মোহনবাগানের কিন্তু অলরেডি প্লেয়ার হয়ে গেছে এবং কটা বিদেশি খেলাবে হাবাস নিজেই বুঝতে পারছে না। তার আগে তোমার জনি কাউকেও কিন্তু রেজিস্টার করে নিলে অন্তত একটা প্লেয়ারকে কিন্তু ছাড়তেই হবে মোহনবাগান দল থেকে, তবে সেই প্লেয়ারটা কে সেটাই এখন দেখা যায়নি। তো বন্ধুরা, এরপর যে আপডেটটা, সেটা কিন্তু একটা নতুন বিদেশিকে নিয়ে একটা রিউমার ভেসে আসছে, যে যার নাম হচ্ছে জয় রড্রিগেজ, যার বর্তমান মার্কেট ভ্যালু কিন্তু 8 কোটি টাকা, এবং তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে 13টা ম্যাচ খেলে 2টো গোল এবং 1টা অ্যাসিস্ট করেছেন। তো খুব একটা ভালো প্লেয়ার আমি বলবো না। তো এই প্লেয়ার সাথে তার রিউমার জড়িয়ে দেওয়া হচ্ছে, মোহনবাগানের সেন্টার ফরওয়ার্ড খেলে এবং সেকেন্ড স্ট্রাইকার লেফট উইঙ্গারও তিনি খেলেন, তার মেইন পজিশন কিন্তু সেন্টার ফরওয়ার্ড। তো এই প্লেয়ারের সাথে কিন্তু একটা লিঙ্ক জড়িয়ে দেওয়া হচ্ছে, এবং এই যে প্লেয়ারের, ইনি কিন্তু প্রিমিয়ার লিগের বুল্লি এফসিতে খেলেন, প্রিমিয়ার লিগের ফার্স্ট টায়ার ক্লাবে খেলেন, এবং বর্তমান তার বয়স 34 বছর। তো তিনি, তার সিটিজেনশিপ কিন্তু ইংল্যান্ডের, এবং তার বর্তমান মার্কেট ভ্যালু কিন্তু 8 কোটি টাকা। তো খুব একটা ভালো প্লেয়ার না, এটা আমি বলে রাখি তোমাদেরকে। এবং পরের ম্যাচ এই প্লেয়ারদের সাথে আছে লিভারপুলের। তো যথেষ্ট একটা কোয়ালিটি টিমে খেলেন, কিন্তু এই প্লেয়ারের অতটা কোয়ালিটি নেই। আর এই প্লেয়ারের সাথে কিন্তু এই বুল্লি এফসির 2024 সালের জুন মাস 30 তারিখ অবধি কন্ট্রাক্ট আছে, কন্ট্রাক্ট এখন এক্সটেনশন হয়নি। তবে এইটাই কিন্তু তার রিউমার বেরিয়ে আসছে যে মোহনবাগান হয়তো সই করতে পারে জেসন কামিংসের বদলে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তো আমি তোমাদেরকে বলে রাখি, জেসন কামিংসের বদলে কিন্তু কোনোরকম কোনো সই হবে না এখন বর্তমানে, যে প্লেয়ার আছে সে প্লেয়ার নিয়েই চালাবে। তো এই প্লেয়ার কিন্তু কোনোরকমভাবে মোহনবাগানে আসছে না, আশা করি তোমাদের ক্লিয়ার করতে পারলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিই, আর আমাদের এই চ্যানেলে প্রথমবার যেন হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল